প্রেস সামনে অবস্থানে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এমপি এমপিভুক্তের দাবিতে এক বছর পর আবারও মাঠে নেমেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা আজ বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে তারা প্রেসক্লাবের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষক নেতারা বলেছেন এবার তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া মাঠ থেকে সরছেন না এর আগে সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন কিন্তু পুলিশের বাধার মুখে তারা ক্লাবের সামনে সড়কে অবস্থান নেন অবস্থানকালে বিকালে বেশ কয়েকজন সড়কে অসুস্থ হয়ে পড়তে দেখা যায় নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন বলেছেন দেশের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপি ভুক্তর দাবিতে দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করে নানান কর্মসূচি পালন করে আসছেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয় না এর জন্য নতুন কর্মসূচিতে নামতে হয়েছে ফেডারেশনের সভাপতি গোলাম গুলাম নবী বলেন আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পদযাত্রা করতে চাইলে আমাদের আটকে দেওয়া হয় আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই তবে আমরা আমাদের কথা জানাতে চাই প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় বলেন দুই সালে পাঁচই জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব এসে আমাদের জানান প্রধানমন্ত্রী দাবি মেনে নিয়েছেন অনশন ভেঙ্গে আমাদের ঘরে ফিরে যেতে বলেছেন এরপর জাতীয় অধ্যক্ষ আনিসুজ্জামান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদ কে চৌধুরী সহ কয়েকজন এসে আমাদের বাড়ি ফিরে যেতে বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা একই বক্তব্য গোলাম মাহমুদ নবীর এদিকে বিকেল সাড়ে চারটার দিকে অবস্থানরত অবস্থায় কয়েকজন শিক্ষককে অসুস্থ হয়ে পড়তে দেখা যায় তাদের মধ্যে শোভারানী নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শোভারাণী খুলনা সোনারতরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানান তার সহকর্মীরা